নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছ আমি মাছ কাটতে বসে গেছি। ছোটো ছোটো পার্শে মাছ নিয়ে এসেছে আমার বর, আর এখন 12:30 বাজে, সেই জন্যই আফটারনুনটা বললাম। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি মাছগুলো ঝটপট করে কেটে নিই, তারপর আবার আসছি। আর একটা জিনিস লক্ষ্য করেছো, আমি আজকে শাড়ি পরেছি, শাড়ি পরে ব্লগ করছি। অনেকদিন পরে মানে শাড়িটা পরলাম, শাড়ি পরা হয় না, তো আজকে শাড়িটা পরলাম। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো মাছ কাটা আমার হয়ে গেছে, আর ভাতও আমি ওদিকে বসে দিয়েছি। আর কী কী সবজি এনেছে দেখো আমার বর আজকেরে, দেখছি কি করব। কুমড়োটা আজকে দেখছি সাদা এনেছে, অন্যদিন আসে মানে নিয়ে আসে সুন্দর লাল, বেশ ভালো লাগে। আজকের কুমড়োটা একটু সাদা ফ্যাকাশে কেমন। তো ওই কুমড়োটা দিয়ে উচ্ছেটা একটু ভাজি করব, বেশ ভালো লাগে, এটা আমি করি প্রায়। আর দেখছি কি করি। তো চলো, ডিম ডিম বেগুন এনেছে ছোটো ছোটো, বেশ বেগুনটা তো আমার ফেভারেট। তো বেগুনটা দেখি একটু সর্ষের ঝাল করে নেব, আর মাছটা একটুখানি করে নেব ঝাল। তো চলো আমি ঝটপট করে কেড়ে নিই সবজিগুলো, আবার আসছি। আবার গরম হয়ে গেছে, উচ্ছেটা আগে ফ্রাই করে নেবো, তারপরে কুমড়োটা দেবো। আর এদিকে ভাতও হয়ে গেছে আমার, নামিয়ে নেবো। বেগুনটা ভাজি, এখন সর্ষে বেগুন করবো, আর এইটা হয়ে গেছে উচ্ছে কুমড়ো ভাজি। আর এই বেগুনটা ভালো করে ফ্রাই করে নিই, তা সর্ষের ঝাল খাবো বেগুন করছে। লাড্ডু খিদে পেয়ে গেছে, আগে লাড্ডুকে ভাতটা দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। আছে এদিকে এই মাছের ঝাল হয়ে গেছে, পার্শে মাছের ঝাল দেখো, পার্শে মাছের ঝাল, আর এটা সর্ষের ঝাল বেগুনে, এটা হলো ভাত। হ্যাঁ, এটা লাড্ডু ভাত, লাড্ডু সোনার ভাত। আর ওদিকে এইদিকে আমি মিলে বসে, এইদিকে এই ভালোভাবে সব বসে গেছে, এবার আমিও বসে যাই। তো আমরা তিনজনেই খেতে বসে গেছি, আর আজকের অনেক বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো এখন উচ্ছেটা দিয়ে আমি খাচ্ছি, লাড্ডু খেতে চায় না তিতা, ওকে আমি জোর করে একটুখানি করে খাওয়াই। বেগুনটাও ভালোবাসে, কিন্তু আজকে বললো খাবো না, বেগুনে সর্ষের ঝাল করেছি বললাম একটু টেস্ট কর, বললো না আজকে খাবো না, তো খাবে না বললো, ওই জন্য আর দিলাম না। তো এখন ওকে মাছের ঝোলটা দিয়ে মেখে দেবো, মাছের ঝোলটা মানে খেয়ে দেখলাম বেশ ভালো টেস্ট হয়েছে, পার্শে মাছে ভালোই লাগলো। লাড্ডুর হাসি দেখো না কিরকম করছে, দেখো সমানে এরকমই করতেই থাকে।
চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আমরা আবার আসছি। তো আজকে সারাদিন শাড়ি পরে ব্লগ করলাম, খুবই কষ্টকর ব্যাপার, কারণ অনেক দিন শাড়ি পরি না। যখন মানে বিয়ে হয়ে এসেছিলাম তখন শাশুড়ির কাছে যখন থাকতাম ওখানে ছিলাম, যখন 2 বছর কন্টিনিউ শাড়ি পরতো, তো কারণ আমার শ্বশুর পছন্দ করে না, নাইটি চুড়িদার এইসব পরা পছন্দ করতো না, তখন শাড়ি পরতাম। তো ওখান থেকে মানে যখন মানে আলাদা থাকলাম ছেলে হওয়ার পরে, তো 8 বছর তো হয়ে গেছে, মাঝে সাঝে পরি শাড়ি আমি, কিন্তু একভাবে কোনোদিন আমি শাড়ি পরে থাকবে না, খুবই কষ্ট হয়, দম যেন আটকে আসে, আর শাড়ি পরার অভ্যেস একবার ছেড়ে গেলে আর ভালোও লাগে না। তো এখন একটু পেয়ারা খাই, আর আজকের এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তারপর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।